सकल के स्वागत जानाई आमादेर यूट्यूब चैनले। आजकेर एई भिडियोटा प्रत्येकटी स्टूडेंटेर जोन्नो भीषण एकटा गुरुत्वपूर्ण, कारण आजकेर एई भिडियोते तोमादेरके एकटा कथा निये आलोचना करछि। देखो, तोमादेर जारा उच्च माध्यमिक पास करछो बा भविष्यते जारा उच्च माध्यमिक पास करे निजेर पछन्द मतो सबजेक्ट निये पढ़ाशोना करबे तादेर जोन्नो एई भिडियोटा भीषण गुरुत्वपूर्ण। प्रथमेई बोले रखी, देखबे तोमरा प्रथमेई तोमरा जखन उच्च माध्यमिक पास करबे तोमादेर माथार मध्ये एकटा चिंता आसे जे এরপরে আমি কোন দিকে যাব, আদৌ কি অনার্স করলে চাকরি পাবো নাকি অন্য কোনো লাইনে আমি পড়ব, সেটা নিয়ে বিস্তারিত ডিসকাস আজকে আমরা করতে চলেছি। কাজেই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো, ভিডিও শেয়ার করো, একই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরও ভিডিও পাওয়ার জন্য। দেখো, উচ্চ মাধ্যমিক পাসের পর তোমাদের মাথার মধ্যে যে চিন্তাটা আছে সেটা হচ্ছে একটা চাকরি। এটা তোমাদের নয়, সকলের জীবনেও আছে, ঠিক আছে? তো এরপর চাকরির দিক থেকে আমরা দুটো ভাগ আমরা জানি, যে একটা হচ্ছে বেসরকারি, একটা হচ্ছে সরকারি। তো সবাই চায় অবশ্যই সরকারি চাকরি পাওয়ার জন্য। তো প্রথমে দেখো তোমরা কোন কোন দিকগুলো ভুল করো, উচ্চ মাধ্যমিক পাসের পর তোমরা কোন দিকে পড়বে, কোন দিকে যাবে সেটা নিয়ে ডিসিশন নেওয়া খুব প্রয়োজন। আর সেটা নেওয়ার জন্য তোমাদেরকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তোমাদের কিছু হেল্প হবে এই ভিডিওর মারফত। দেখো, আমি যেহেতু ভূগোল সাবজেক্টের মধ্যে রয়েছি, ভূগোল সাবজেক্টে অনার্স টিউশন পড়াই এবং বিস্তারিত আলোচনা করে থাকি ভূগোল সাবজেক্ট সম্পর্কে। সেরকমই তুমি ইউটিউব চ্যানেলে বিভিন্ন টিচারদেরকে পেয়ে যাবে যারা বিভিন্ন সাবজেক্টে এক্সপার্ট, এবং তারা তাদের মতামত শেয়ার করে যে এই সাবজেক্ট নিয়ে পড়লে কী হওয়া যেতে পারে, সেটা স্বাভাবিক। কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে দেখবে উচ্চ মাধ্যমিক যখনই তুমি পড়াশোনা করবে যে কোনো একটা সাবজেক্ট সম্পর্কে তোমার একটুকু ভালোবাসা বেড়ে যাবে, অর্থাৎ তুমি এটা নিয়ে পড়তে চাও, এটা নিয়ে কিছু করতে চাও, এরকম চিন্তাভাবনা মাথার মধ্যে আসবে এবং তোমাকে তোমার মনের কথা শুনে সেই দিকে এগিয়ে চলতে হবে কাজে। কারণ মনে করো তুমি যে সাবজেক্টটা পছন্দই করো না সেই সাবজেক্ট নিয়ে যদি তুমি পড়াশোনা শুরু করো তাহলে ভবিষ্যতে এক সময় তুমি কিন্তু আটকে যেতেও পারো, তোমার কিন্তু ভালো লাগাটা কমে যেতেও পারে, কারণ সেই সাবজেক্টটা তুমি পছন্দই করো না কিন্তু অনার্স করছো বাধ্য হয়ে বা কোনো একটা কারণে। কিন্তু তোমাদেরকে বলবো তোমরা যে বিষয়ে অনার্স করছো সেই বিষয়টা যেন তোমাদের ভালো লাগে, সেই বিষয় সম্পর্কে যেন তোমাদের ইন্টারেস্ট থাকে যে ভবিষ্যতে যে কোনো দিকে আমি এগিয়ে যেতে পারবো। এরপর তোমাদের প্রশ্ন যে অনার্স করে কি চাকরি পাওয়া যায়। দেখো, ভূগোল অনার্স করে বা যে কোনো সাবজেক্টে অনার্স করেই যে তুমি চাকরির সুযোগ হাতে চলে আসবে তা কিন্তু নয়। কিছু স্টুডেন্ট অনার্স করেই চাকরি পেয়ে যায়, সেটা বেসরকারি হলেও পেয়ে যায় বা সরকারি হলেও পেয়ে যায়। আবার কিছু স্টুডেন্ট মাস্টার ডিগ্রি করেও পায় না, এটা তাদের ব্যর্থতা বলবো না, কারণ একটা জিনিস দেখো, চেষ্টা মানুষকে অনেক দূরে নিয়ে যায়। তুমি অনার্স করার পর কোন দিকে চেষ্টা করছো সেটা সবথেকে বড় ব্যাপার। আর তুমি অনার্স করার পর বাড়িতে চুপচাপ বসে আছো, কোন দিকে চেষ্টাই করছো না, তাহলে চাকরি কখনোই তোমার চলতে চলতে বাড়িতে আসবে না। আর চাকরি মানে যে শুধুমাত্র সরকারি টাকায় চাকরি বলা হয়, বেসরকারি চাকরি বলা হয় না তা তো নয়, তোমাকে যে কোনো দিকে এগিয়ে চলতে হবে। আর এগিয়ে চলার জন্য তোমাকে অনার্স করাটা জরুরি, কারণ এখনকার সময়ে বেশিরভাগ চাকরি কিন্তু ভূগোল যে কোনো সাবজেক্টে অনার্সের বিষয়ে নেওয়া হয়ে থাকে। অনার্স থাকলে তবেই কিন্তু চাকরি পাওয়া যায়, তাছাড়া কিন্তু খুব কম আছে। এরপর তোমাদের প্রশ্ন, দাদা আমি কম্পিটিটিভ নিয়ে পড়তে চাই। হ্যাঁ, যারা কম্পিটিটিভ এক্সাম নিয়ে পড়তে চাও তারা খুব ভালো কথা, কিন্তু সেই দিকেও ইন্টারেস্ট থাকতে হবে। কম্পিটিটিভ পরীক্ষা নিয়ে তোমাদেরকে কিন্তু চর্চা করতে হবে, সেই রকম ইনস্টিটিউটে ভর্তি হতে হবে, ঠিক আছে? অনার্স করলে যেমন চাকরি পাওয়া যায় না কোনো গ্যারেন্টি নেই, সেরকম কম্পিটিটিভ নিয়ে পড়লেই যে চাকরি সিওর সেটাও কিন্তু গ্যারেন্টি নেই। এখানেও কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে কম্পিটিশান রয়েছে, কাজেই চাকরি পাওয়াটা খুব ইজি একটা বিষয় নয়। কিন্তু তোমাদেরকে লড়াই করতেই হবে, হেরে গেলে চলবে না, কারণ তুমি যে ফিল্ডে দাঁড়িয়ে আছো সেই ফিল্ডে কিন্তু তোমার সঙ্গে অনেকে দাঁড়িয়ে আছে, কাজেই তারা যদি পেতে পারে তুমিও পারবে। কাজেই তুমি যে ফিল্ডটাকে পছন্দ করো সেই ফিল্ড নিয়ে এগিয়ে চলতে হবে। সাপোজ তুমি ইংলিশ অনার্স পছন্দ করো, তো ইংলিশ নিয়ে যখন তুমি অনার্স করবে তোমার সামনে আস্তে আস্তে দিক খুলবে, তোমার সামনে আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবে। কিন্তু তার মধ্যে সবথেকে যে জিনিসটা প্রয়োজন, চেষ্টা, নিজেকে সবসময় চেষ্টা করতে হবে যে আমি অনেক বেশি কিছু করতে চাই, তবেই তুমি কিছু অনেক কিছু করতে পারবে। সাপোজ আমি একটা উদাহরণ দিই, মনে করো যে একজন ভূগোল অনার্স করেছে, অনার্স করে সে মাস্টার ডিগ্রি করলো, কিন্তু কোনো খোঁজ রাখছে না কোথায় কী চাকরি হচ্ছে
বা কোথায় কি ফর্ম ফিল আপ হচ্ছে। দেখবি অনেক সময় এরকম হয় কোনো বেসরকারি কোম্পানি অনার্স চাইছে যে কোনো একটা সাবজেক্টে, তার সঙ্গে কম্পিউটার ডিপ্লোমা চাইছে, এবং তুমি যেখানে সেখানে গেলে ইন্টারভিউ দিলে তুমি চাকরি পেয়ে গেলে, কিন্তু আরেকজন স্টুডেন্ট সে খবর রাখলো না, সে চাকরি পেলো না। তাহলে যে চাকরি পেলো না তার মতে কী হবে, ভূগোল অনার্স করে কোনো লাভ নেই, কোনো চাকরি পাওয়া যায় না। আর কিন্তু যে অনার্স করে চাকরি পেয়ে গেলো সে কী বলবে, যে অনার্স করে আমার লাভ হয়েছে, আমি অনার্স করার মাধ্যমে ডিপ্লোমা করে আমি একটা চাকরি পেয়েছি। এরপর দেখো, সাধারণ ফ্যামিলির ছেলেরা ভূগোল অনার্স কি করা সম্ভব, করা সম্ভব এমন কিছুই খরচা হয় না, কারণ যে খরচাগুলো ব্যাপক পরিমাণে হয় সেগুলো না করলেই হলো। বিভিন্ন ইনস্ট্রুমেন্ট যেগুলো কেনা থাকে, থার্মোমিটার বলো, প্যারামিটার বলো, এগুলো কেনার কোনো প্রয়োজন হয় না। যারা রোটামিটার বলো, এগুলো অনেকে কিনতে যায়, তাই খরচাটা বেশি হয়ে যায়। এগুলো না কিনেও সিম্পল পড়াশোনা করা যায়, আমরা করেছি, এখন অনেক স্টুডেন্ট করছেও, স্কলারশিপের টাকা থেকেও ইজিলি পড়াশোনা করা যায়। কিন্তু সবথেকে যে বেশি প্রয়োজন তোমাদেরকে বলবো, যারা অনার্স করছো তাদের সবথেকে বেশি প্রয়োজন চেষ্টা। তোমরা সবসময় অনার্স করার সঙ্গে সঙ্গে পড়াশোনাটা এমনভাবে চালিয়ে যাও, আর এমনভাবে চেষ্টা করতে থাকো যে ভবিষ্যতে যে কোনো সুযোগ আসুক না কেন সেই সুযোগে তোমরা অংশগ্রহণ করবে। কারণ অংশগ্রহণ না করলে সেই জায়গায় কী কম্পিটিশন চলছে তুমি বুঝতেই পারবে না। তোমাদের নাম্বার এখন ভালো উঠছে, তোমাদের পড়াশোনা নিয়ে কোনো চিন্তা নেই, তোমরা অনলাইনে বাড়িতে বসে ক্লাস করতে পারছো, কাজেই তোমাদেরকে সেই চেষ্টাটা বাড়িতে বসে রাখতে হবে অনলাইনের মাধ্যমেই, যাতে ভবিষ্যতে কোনো চেষ্টা কোনো রকম সুযোগ এলেই সেই সুযোগে তুমি এগিয়ে যাবে, তবে তুমি চাকরি পাবে। কারণ অনার্স করার পর চাকরি যে বাঁধা থাকে সেরকমও নয়, আবার কম্পিটিটিভ পরীক্ষার পর পরীক্ষায় বসলেই যে চাকরি শিওর সেটাও নয়, কোনো জায়গাতে সিওরিটি কিছু নেই। কিন্তু একটা সিওরিটি আছে, তুমি যদি চেষ্টা করো তবে তুমি অবশ্যই এগিয়ে যেতে পারবে, এটা বাস্তব। আমি যেমন নিজেকে চেষ্টা করেছি, আমি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করি, তাই আমার কোনো দিকের অভাব হয় না কোনো রকম। আমি চাকরি, আমি নিজেও বেসরকারি চাকরি একটা করি, যাবতীয় ডিটেলস পরবর্তীকালে আমি জানাবো তোমাদেরকে। তো এই যে ব্যাপারটা তোমাদেরকে এটা আমি মাথায় ঢোকাই, অনেকে তোমাদেরকে এরকমভাবে ফুসলাবে যে অনার্স করলে কোনো চাকরি পাওয়া যায় না, অনার্স করার দরকার নেই, তুই কম্পিটিটিভ পড়, তোমাকে জোর করে কম্পিটিটিভ ছেলে দেবে, কিন্তু তোমার অ্যাকচুয়ালি অঙ্ক মাথায় ঢোকে না, তোমার ইংলিশ মাথায় ঢোকে না, সেরকম তুমি পারো না, তুমি তাহলে কম্পিটিটিভ পরীক্ষায় পড়লে কি চাকরি পেয়ে যাবে? সেটা তো আরও খারাপ হবে, কারণ তুমি সেই জিনিসটা তুমি পারোই না। কাজে যে জিনিসটা পারো সেই জিনিসটা নিয়ে এগিয়ে যাও, জীবনের চেষ্টা করতে থাকো, অবশ্যই কোনো একটা জায়গায় দাঁড়িয়ে যাবে। কিন্তু যে জায়গায় তুমি 1% পারদর্শী নও, তোমার ইচ্ছাই আসে না মন থেকে, সেই জায়গায় তুমি যত চেষ্টাই করো না কেন কোনোদিনই সাফল্য লাভ করতে পারবে না। কাজে এটা মাথায় রাখো যে চেষ্টা মানুষকে অনেক দূরে নিয়ে যেতে পারে, সেই চেষ্টা কিন্তু আমাদেরকে করতে হবে, তোমাদের নিজেদেরকে করতে হবে। অন্যের কথায় শুনে তুমি তোমার নিজের ভালোবাসার দিকটা ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে গেলে সেটা কিন্তু কোনো দিনই সফলতা পাবেই না, কোনো থাকবেই না। কিন্তু তুমি যদি নিজের ভালোবাসার দিকে এগিয়ে যাও, তুমি তোমার মনের মতো করে চেষ্টা করে এক জায়গায় পৌঁছতে পারবেই পারবে। আমি এই উদাহরণ অনেকেই দেখেছি, যারা রিমোট সেন্সিং নিয়ে পড়াশোনা করছে বর্তমানে, তাদের ইন্টারেস্টটা দেখেছি, তারা কিন্তু এগিয়ে গেছে, তারা কিন্তু পৌঁছে যাচ্ছে ঠিক এক জায়গায়। সে তার জন্য তাদের কঠোর পরিশ্রম অবশ্যই আছে, শুধুমাত্র ঝুড়ি ঝুড়ি নাম্বার পেলেই হবে না, নাম্বার নিয়ে ঘরে বসে থাকলে চাকরি আসে না, তোমাকে সেই জায়গায় পারদর্শী হতে হবে, সেই জায়গায় আরও এক্সপার্ট হতে হবে, যাতে ভবিষ্যতে তুমি একটা জায়গায় পৌঁছে যেতে পারবেই পারবে। সরকারি চাকরি ছাড়াও অনেক বেসরকারি চাকরি রয়েছে যেগুলো কিন্তু ইজিলি পাওয়া যায়, সেজন্য তোমাকে পরিশ্রম করতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীকালে আরও কোনো নতুন টপিকের ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সামনে। তো ভিডিওকে নিয়ে শেষ করলাম, সকলকে অসংখ্য ধন্যবাদ।